পারো না, এবং বাবা মার সেবা যত্ন করতে পারবে যিনি ইসলাম গ্রহণ করছেন, তিনি কোনো অসুবিধা নেই। আমার কাছে 20 ভরি স্বর্ণ আছে, আমি এগুলোর জাকাত 1 বছর দিয়েছি, এরপরে কি প্রতি বছর এগুলোর জাকাত দিতে হবে? কত বছর পর্যন্ত এই সম্পদের জাকাত দিতে হয়? ভাই, সম্পদের জাকাত যতদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন, এবং এটাকে জরিমানা মনে করবেন না, কারণ আপনার এটি আখেরাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায় এটাকে আমরা জরিমানা মনে করবো না। কেয়ামতের আলামতের মধ্যে এক একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে মানুষ বোঝা মনে করবে, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, এটা করা উচিত নয়। আর জাকাত প্রতি বছর একবার দিতে হবে বিধায়। আপনি একবার দিয়েছেন মানে এই না যে জীবন অর্থ সেরে গেছেন, বরং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে যেদিন আপনি এগুলোর মালিক হয়েছেন ওই দিন থেকে 1 বছর, আবার এভাবে 1 বছর 1 বছর হিসাব করে প্রতি বছরে বছর শেষে আপনার আমাকে জাকাত দিতে হবে। আব্দুল ওয়াদুদ হুসাইন।